আমল হয়ে যায়। এজন্য নামাজের সুন্নত পুরুষরা হাত উঠাবে কানের লতি লতি বরাবর, কানের কান বরাবর, আর মহিলারা হাত উঠাবে কাঁধ বরাবর, হাত আঙ্গুলের মাথা থাকবে কাঁধ বরাবর, কাঁধ বরাবর। এটা হলো এক নম্বর পার্থক্য নারী এবং পুরুষের নামাজে। মুয়াজ্জামে কবির তবরানি শরীফের মধ্যে এর বর্ণনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হজর দূরের থেকে সফর করে আসছেন, 17 দিন মাত্র উনি মদিনায় ছিলেন, আর কখনো মদিনায় ছিলেন না, 17 দিন ছিলেন। এই 17 দিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 17 ওয়াক্ত নামাজ পড়ছিলেন, 3 দিন ছিলেন, 17 ওয়াক্ত নামাজ পড়ছিলেন রাসূলের পিছনে। এই 17 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হজরকে লক্ষ্য করে বলতেছেন, এই ওয়াইল, শোনো, তুমি পুরুষ, তুমি হাত উঠাইবা কানের কান বরাবর, কানের লতি বরাবর, কান পর্যন্ত, আর মহিলারা হাত উঠাবে তাদের কাঁধ বরাবর। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? আছে। সবাই বলেন পার্থক্য আছে না নাই? আছে। এক নম্বর পার্থক্য হাত উঠানোর ক্ষেত্রে, দুই নম্বর পার্থক্য হাত বাঁধার ক্ষেত্রে। পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, মহিলা হাত বাঁধবে বুকের উপর। মহিলা হাত বাঁধবে কোথায়? বুকের উপর। এটা হলো দুই নম্বর পার্থক্য। তিন নম্বর পার্থক্য, সিনার উপর যে হাত বাঁধবে মহিলা, বুকের উপর যে হাত বাঁধবে, হাত বাঁধার ক্ষেত্রে পুরুষ হাত বাঁধার ক্ষেত্রে এই কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানানোর কথা ছিল, তারপরে তিন আঙ্গুল এভাবে রাখার কথা ছিল। মহিলার ক্ষেত্রে এমন না, মহিলা ডাইরেক্ট তার বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু রেখে দেবে, এভাবে বুকের উপর হাত বাঁধবে। তারা কোনো আঙ্গুল দিয়ে গোলাকার বৃত্ত টিত্ত বানাইতে যাবে না, বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু এটা রেখে সোজা হাত এভাবে বুকের ওপর রেখে দিবে। এটা হলো তিন নম্বর পার্থক্য। নাম্বার চার, চতুর্থ পার্থক্য হলো, মহিলা যে হাত উঠাবে, এই হাত উঠানোর সময়, হাত বাঁধার সময় কাপড়ের উপরে না, বরং কাপড়ের ভিতরে বাঁধবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন মনে করেন এই যে হিজাব লাগাইছে, হিজাব আছে তো, এটা ধরেন হিজাব, এই ধরে নেন আর কি, ধরে নেন, হ্যাঁ এটা হিজাব তো, এই ভিতর থেকে হাত উঠাইতেছে, হাত বাহিরে না, এমন না বাইর করে আইন না তারপরে, এটা না, এই ভিতর থেকেই এবং ভিতরেই বাঁধবে, হিজাবের ভিতরেই হাত বাঁধবে, হাত বের করবে না। এটাও একটা সুন্নত, কারণ নারী হলো খুব দামি জিনিস, দামি জিনিস যত ভিতরে থাকে তত ভালো। স্বর্ণ দামি না কম দামি? হ্যাঁ বাইরে রাখে না? হ্যাঁ হ্যাঁ, বাহিরে রাখে না, ভিতরে রাখে? ভিতরে রাখে। স্বর্ণ দামি, নারী দামি না কম দামি? অনেক দামি, খালি দামি না, নারী অনেক দামি। নারীর উসিলেই তো আমরা পৃথিবীতে আসছি, নারী না থাকলে আসতে পারতেন? আসতে আসতে দামও দিতে জানেন আল্লাহ তাআলা, নারীদের সম্মান আরো বাড়াইয়া দেন, বলেন আমিন। নারী আসলেই দামি, মাতৃজাতি, মায়ের জাতি, আল্লাহ তাআলা তাদের ইজ্জত, তাদেরকে ধরে রাখার তৌফিক দেন, বলেন আর দাম বেশি তো এই জন্য এদের পিছনে শয়তানও বেশি, দাম কমানোর জন্য এদের পিছনে শয়তানও বেশি, দাম কিভাবে কমাইতে পারে? আল্লাহ হেদায়েতের উপর রাখেন, বলেন আমিন। হাত বাঁধা, হাত বাঁধা, হাত দাঁড়ানো অবস্থায় এই পার্থক্য। সূরা কেরাত সেম সিস্টেম, কেরাতের মাসাইল যেভাবে পুরুষ পড়বে এভাবেই নারী পড়বে। এরপরে রুকুতে যাবে, রুকুর ক্ষেত্রে, রুকুর সুন্নত, রুকুর ক্ষেত্রে আমরা বলছিলাম পুরুষের এই হাত রানের থেকে, পেটের থেকে পৃথক থাকবে মাঝখানে, কিন্তু নারী জড় সড়ো যতটা, এটা মনে রাখবে, একটা মূলনীতি মনে রাখলে হবে, নারী যত জড় সড়ো হয়ে, যত নিজেকে ঢেকে, যত গোপন করে, যত নাজুক হালতে নামাজ আদায় করতে পারে, এটা নারীর থেকে কাম্য। পুরুষ হইল বীর বাহাদুরের মতো, আর নারী গঠনের দিক দিয়েও নাজুক, এজন্য নারীরা খুব বেশি রুকুর সময় ঝুঁকবে না। পুরুষ যেভাবে একেবারে পিঠ কোমর মাথা তিনটা সোজা করতে হয়, নারীর ক্ষেত্রে এই মাসআলা না, নারী এতটুকুন পরিমাণ ঝুঁকবে যাতে তার হাতটা হাঁটু পর্যন্ত পৌঁছে, এতটুকুন ঝুঁকবে। এতটুকুন পরিমাণ ঝুঁকতে গেলে মাথা যতটুকু ঝুঁকে ততটুকুই, মাথা নিচা করবে না, মাথা ঝুঁকা বেশি ঝুঁকাবে না, যতটুকুন মাথা নামবে এতটুকুই। এরপরে এই হাত, হাত এবং পেট
পার্শ্ব পাজর এগুলোর মধ্যে কোনো ফাঁকা থাকবে না, বরং এভাবে মিলায়া রাখবে। মিলাইলে দেখবেন হাঁটু পর্যন্ত চলে গেছে। পুরুষের মাসালা ছিল হাঁটুকে আপনার আঙ্গুল ফাঁকা করে মজবুতভাবে ধরতে হবে, নারীর জন্য ধরার মাসালা না, মজবুতভাবে ধরবে না, বরং নারী শুধু হাঁটুর উপরে, হাঁটুর উপরে এভাবে হাতটা রেখে দিবে, এটা হলো আঙ্গুলগুলো মিলায়া, আঙ্গুল ফাঁকা করবে না, শুধু এইভাবে রেখে দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ মনে থাকবে। গড়ে মাস্তুরাতের নামাজ ঠিক করাইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো হলো রুকুর পার্থক্য। সেজদার মধ্যে যখন যাবে, রুকুর মাঝখানে দাঁড়ানো টাড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই, সেজদায় যখন যাবে সেজদার ক্ষেত্রে পুরুষ এবং নারীর কিছু পার্থক্য। পুরুষ সেজদা করবে উভয় পায়ের উপরে, উভয় পায়ের আঙ্গুল কিবলামুখী থাকবে। পুরুষের সেজদার সময় হাত কোনোয় কোনোয় জমিন থেকে পৃথক থাকবে, তারপরে রান পেট থেকে উরু থেকে পৃথক থাকবে। এই মাসালাগুলো বলা হয়েছিল। তো নারী একেবারে জড়ো সড়ো হয়ে কেমন যেন জমিনের মধ্যে প্রায় শুয়ে বসছে, পা দুটাই ডান পা এবং বাম পা দুনো পা বের করে দিবে, দুনো পা ডান দিকে বের করে দিবে, পা খাড়া রাখবে না, পা দাঁড়া রাখবে না, পা পুরুষের মতো, বরং পা ডান দিক থেকে বের করে দিবে, নিতম্বের উপর বসবে, বসে তারপরে সেজদায় যাবে জোরো সরো হয়ে, যতটা নিজেকে আবৃত রাখা যায়, যতটা হাত যত শরীরের সাথে মিশানো যায়, যত জমিনের সাথে নিজেকে লাগানো যায়, তত সেজদা বেশি কবুল হবে।